আমি জানি আমার শাওয়ার মধ্যে অনেক কারেন্ট, ফোন চার্জ দিবা? ফোন তো চার্জ দিতে চাই, কিন্তু মাথায় একটা টেনশন ভাই, কিভাবে চার্জ দেব বলেন? কেবলটা যে বেশি লম্বা, ডুইকা গেলে পরে চিল্লে বাবা আম্মা। আমার শাওয়ার মধ্যে অনেক কারেন্ট, ফোন চার্জ দিবা? চার্জ তো আমি দিতে চাই, কারণ আমার ফোনে চার্জ একদমই নাই। আর একটু দুশ্চিন্তায় পড়ে গেছি ভাই। কেন? কারণ আমার ফোনের চার্জারের কেবলটা অতিরিক্ত লম্বা আর মোটা, ঢুকলে পরে চিল্লাইবা। আরে মোশারফ ভাই, আপনি তো ভুল ভাবতেছেন। দেখেন, এখন যদি আপনার ফোনটা চার্জ দিতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে চার্জারের অ্যাডাপ্টারটা লাগাইতে হবে আপনার ঘরের চার্জার প্লাগের মধ্যে। তারপরে আপনার সেই মোটা টাইপ সি কেবলটা লাগাইতে হবে আপনার মোবাইলের গোয়াতে, তারপরেই না চার্জ হবে, না হলে কি চার্জ হবে? না। আর এখন যেহেতু আপুর শাওয়ার কারেন্ট বেশি, যার কারণে আমরা ওটা দিয়ে চার্জ দিতে চাইতেছি, এখানে কি ভুল কিছু বলছি আমরা? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তাও সত্য। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা কিছু কথা বলতে যাচ্ছি এমন এমন গাধা নিয়ে যারা কিনা টিকটকে বসত করে। কেন? কেননা তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, কেননা তারা জন্মগত প্রতিবন্ধী, যার কারণে তাদের টিকটক অ্যাপস আর কোনো জায়গায় ঠাই মিলল না, তাই তারা টিকটকেই বসত করে, দিনরাত 24 ঘন্টা টিকটকের মধ্যে ভিডিও নিয়ে পড়ে থাকে। তো আজকের ভিডিওটা শুরু করতে চাই একটা শায়রির মাধ্যমে। প্রতিবন্ধীরা ভাবতে আছে তারা টিকটক করবে, দিবে না কেউ বাধা। প্রতিবন্ধীরা ভাবতে আছে তারা টিকটক করবে, দিবে না কেউ বাধা, তাদেরকে কেউ একটু বুঝা। ওরা আসলে গরু ছাগলের থেকেও বেশি অদম, ওরা হলো গাধা। হ্যাঁ, আমি স্বীকার করতেছি যে আমার কথাটা ভুল ছিল, যে টিকটকে শুধু গাধা পাওয়া যায়, কেননা গাধাও কিন্তু পুরুষ হয়ে থাকে, তার গাধির সাথে ইচ্ছা মতো টাপাটা। আর কইলাম না, এইটা আবার কি সহজ সরল কথা, আমার এক কথায় বুঝে যায়, তুই ছেলে মানুষ, তুই 10-12টা রিলেশন করবি, এক একটা মেয়েকে ছেঁকা দিবি। তুই কেন টিকটকে গিয়ে মুদ্রাগিরি দুচাবি? তুই ছেলে মানুষ, তুই নেশা করে রাস্তাঘাটে বইরা থাকবি, তোরা সবাই পিটাইবো, তোর মা বাপের লয়ে যাইবো। আর তার থেকে বড় কথা, তুই একটা ছেলে মানুষ, তুই সবসময় মেয়েদেরকে ইগনোর করবি, না হলে মেয়েদের সাথে থাকবি, তুই মেয়ে হইতে যাবি কেন? শালা BTS, সরি BTS, BTS BTS একই তো, কেননা দুইটাই তো BTS। কথা কিন্তু সত্য, আর যাই হোক। খুব ভালো কাজ, কেন খেলার আগে সম্পর্কটা বৈধ রাখা উচিত। আপু ব্যাপারটা বুঝেন নাই? আরে তারা তো সাপ লুডো খেলবে, আমি ওইটার কথা বলতেছি ভাই। আমার মাঝে মাঝে মনে হয় কি আমার মরে যাওয়া উচিত। কেন? কেন ভাই, এসব কাপল দেখার জন্য তো আমি জন্ম নেইনি ভাই। কেননা ঘুম থেকে উঠে যদি এইসব ভিডিও দেখতে হয়, মাঝে মাঝে আসলেই মন চাইতে ঘুম থেকে ওঠার কোনো দরকার নেই, ঘুমের মধ্যে মরে যাওয়া ভালো ছিল অনেক। কিন্তু ভাই, এরা যে বয়সে বিয়ে করতেছে, এই বয়সে তো মনে করো যে আমাদের চুলও পাক ছিল না ভালো করে। কি বলছেন? আই মিন বাল পাক না ছিলাম না। আচ্ছা, আর সত্য কথা বলতে ভাই, আমরা কিছু কিছু ছেলে আছি যারা একটা বিষয় জানি, যে মেয়েদের মধ্যে একটা আলাদাই গন্ধ থাকে। বলিস কি? হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে কেমন। তা আমি তাদেরকে বলতে যেতেছি ভাই, মেয়েদের শরীরে আলাদা একটা ফ্লেভার থাকে, যেটা আমরা বয়েজ স্কুলে যারা পড়ছি তারা জানি। ভাই ছোটবেলা থেকে বাপ মাই জোর করে পাঠিয়ে দিয়েছে বয়েজ স্কুলে, যার কারণে ভাই মাইয়া গন্ধটা ঠিক মতো পাই নাই। কথা কিন্তু সত্য। তারপরেও ভেবেছিলাম যেহেতু কলেজ লাইফ উঠে গেছে, তাহলে অবশ্যই এখন একটা প্রেম করতে পারবো, বাট দুর্ভাগ্যবশত স্কুল থেকে যারা যারা আসছে, তারা নিজের বয়ফ্রেন্ড কিংবা জামাই নিয়ে তারপরে কলেজে আসে। এগুলো দেখার পর আসলেই মন চাই যে এখনই গাছ থেকে লাভ দিয়ে মরে যাই।
দেখো ভাই, হয়তো বা আমার অনেক ভিডিওতে আমি প্যারেন্টসদেরকে নিয়ে বাজে কথা বলেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। তাদেরকে আজকে মন থেকে একটা কথা বলতে চাই, আপনার মেয়েকে আপনার মেয়েকে যদি ভালো করতে না চান তাহলে করেন না, তারপরও এইভাবে বোরকাটার অপমান করেন না। মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়, মাদারীপুরের মাদারীরা এসব করতেছে, এখানে অস্বাভাবিকের কি আছে? স্বাভাবিক একটা বিষয়, মাদারীরা তো মাদারিগিরি করবে তাই না? যেমন মাদারচোদরা মাদারচোদ হয়ে থাকে, মাদারীরা মাদারি হয়ে থাকে। এখন হয়তো কিছু ভাই বন্ধু দেখতেছে মাদারীপুর থেকে, তাদের মাইন্ডে লেগে যেতে পারে। দেখো ভাই, আমি এখানে কিন্তু তোমাদের কথা উল্লেখ করি না, আমি বলছি ওইখানে যারা যারা ডান্স করতেছে আলতু ফালতু ভাবে, আমি তাদের কথাই বলতেছি। ওকে, আর আমি শুধু এই প্রাণীটার কথাই বারবার চিন্তা করতেছি। দেখো ভাই, এই ভিডিওটা যখন ভাইরাল হয়েছে তখন থেকে এই জিনিসটাই আমি দেখতেছি, যে এই লাল শাড়ি পরা ম্যাগিটার কথাই চিন্তা করতেছি। কারণ এই ম্যাগিটা হয়তো একটু বেশি লাল পানি খাইয়া ফেলছে, যার কারণে এরকম আলতু ফালতু ভাবে ডান্স করতেছে। ডান্স করতেছে কি না এটা বুঝা যাইতেছে না, তবে হ্যাঁ ছটফট করতেছে যৌবন খিদায়। তো আমি এটাই বলতে চাইতেছি, এইভাবে এত লাফালাফি করে না, তাহলে ছিঁড়ে পড়ে যেতে পারে, আই মিন তোমার শরীরের পশম। তো আজকের শেষ লাইন এইসব লাল পানি সেবিকাদের জন্য, তোমরা যদি লাল পানি সেবন করে নাচতে পারো উড়া ধুরা, তোমরা যদি লাল পানি সেবন করে নাচতে পারো উড়া ধুরা, সো এক কাজ করো, সবাই এক এক করে আইসা আমার কমরের মধ্যে বইসা রিল্যাক্সে ডান্স করো, সেম লাইকে ঘোরা। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু। যারা তখন অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য আলোচ দু আসেন, আমার জন্য দু করেন, আপাতত জন্য গেলাম গেলাম গেলাম।